Assalamualaikum everyone. Welcome back to my channel Orthi and Onabiti. আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চিকেন রেজালা। চেষ্টা করেছি আপনাদের সাথে খুবই সহজ এবং মজাদার একটি চিকেন রেজালা রেসিপি শেয়ার করার জন্য। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আমার এই চিকেন রেজালার রেসিপিটি ফলো করে আপনারা চাইলে বিফ কিংবা মাটন দিয়েও এই রেজালাটি সেম একই প্রসেসে তৈরি করে নিতে পারেন। চিকেন রেজালা তৈরি করার জন্য আমি এখানে একটি স্পেশাল মশলার পেস্ট ইউজ করব এবং এই মশলাটি তৈরি করার জন্য আমি এখানে 1 টেবিল চামচ কিশমিশ নিয়েছি, 2 টেবিল চামচ বাদাম নিয়েছি, বাদাম আমি 2 ধরনের নিয়েছি। আমি পেঁয়াজ বেরেস্তা নিয়েছি আধা কাপ এবং আমি এখানে মিষ্টি দই ইউজ করেছি, মিষ্টি দইও আমি আধা কাপ ইউজ করেছি। আপনারা চেষ্টা করবেন এই মিষ্টি দইটাই ইউজ করতে, কারণ এই মিষ্টি দইটা ইউজ করলে দেখা যায় যে রেজালার স্বাদটা খুব ভালো আসে এবং কালারটাও খুব সুন্দর আসে। এবার সবগুলো উপকরণ আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এবার আমরা রান্নায় চলে যাচ্ছি। চুলায় আমি একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি, হাঁড়িতে আমি আধা কাপ তেল ব্যবহার করেছি এবং এর মধ্যে আমি এক এক করে গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি 2টি তেজপাতা। আমি এখানে পেঁয়াজ কুচি ব্যবহার করিনি, আমি পেঁয়াজ বাটা ব্যবহার করব, তাই 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা। এবার এই পেস্টটা তেলে একটু হালকা নাড়াচাড়া করে আমি বাকি মশলাগুলো এক এক করে অ্যাড করছি। 1 টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচ জিরা গুঁড়া, 1 টেবিল চামচ ধনে গুঁড়া, 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া। সম্পূর্ণ মশলাটা কষানোর জন্য আমি ব্লেন্ড করা মশলার পানিটা আমি দিয়ে দিচ্ছি। এবার মশলাটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে যাতে এর মধ্যে কোনো কাঁচা গন্ধ না আসে। আমার মশলাটা ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। এবার আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে শক্ত বড় মুরগি ইউজ করেছি। আপনারা চাইলে যে কোনো মুরগি ব্যবহার করতে পারেন, ব্রয়লারও ব্যবহার করতে পারেন। এবং আমি চিকেনের পিসগুলো বড় বড় করে কেটে নিয়েছি। আমি 1.5 কেজির মতো চিকেন এখানে ইউজ করেছি। এবার চিকেনটা ভালো করে মশলার মধ্যে নাড়াচাড়া করে আমার এর মধ্যে চিকেনটা কষিয়ে নিতে হবে। এবার আমি ঢেকে দিচ্ছি, ঠিক 7-8 মিনিট আমি এটা কষিয়ে নেব। ঠিক 5 মিনিট পর আমি ঢাকনাটি খুলে দেখছি যে প্রচুর পানি উঠে আসছে এবং আমি চিকেনটি একটু হালকা নেড়ে ছেড়ে দিয়ে আবার ঢাকনাটি ঢেকে দিব। দেখুন আমার আর কোনো পানি দেওয়ার দরকার নেই, চিকেন থেকে প্রচুর পানি বের হয়ে আসছে। এই পানিটা দিয়ে আমার চিকেনটা ভালো করে কষানো হয়ে যাবে, তাই আমি কোনো এক্সট্রা পানি ইউজ করছি না। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে আবারও 4-5 মিনিট আমি জাল করে নেব। দেখুন আমার চিকেনটি সম্পূর্ণ কষানো হয়ে গেছে এবং আমি নেড়ে দিচ্ছি। এর মধ্যে ভালোভাবে চিকেনটি কষানো হয়ে গেছে। এবার চিকেনের মধ্যে আমার ওই পেস্ট করা যে মশলাটি আছে সেই মশলাটি আমি দিয়ে দিচ্ছি। এবার বাটির মধ্যে মশলা লেগে আছে, বাটিতে সামান্য একটু মশলাটি ধুয়ে পানি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 লিটার দুধটাকে আমি জাল করে রেখেছিলাম। দুধটা আমি চিকেন রেজালা গ্রেভি বা টানার জন্য
এবং একটা ভিন্ন রকম টেস্ট আনার জন্য আমি এখানে দুধ ব্যবহার করেছি। দেখুন আমার রেজাল্টটি প্রায় হয়ে এসেছে। খুব সুন্দর একটা গ্রেভি ভাব চলে আসছে এবং এর মধ্যে আমি এক টেবিল চামচের মতো চিনি অ্যাড করে দিচ্ছি। এবার চিনিটা আমি মিক্সড করে নিচ্ছি চিকেনের সাথে। চিকেন রেজালাটি কিন্তু হয়ে গেছে, গ্রেভি ভাবও চলে আসছে। এবার আমি এর মধ্যে হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি, কিছু আমি পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম, সেই পেঁয়াজ বেরেস্তা আমি দিয়ে দেব এর উপরে। দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। আমার রেজালাটি সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। তো এই রেসিপিটি ফলো করে ঠিক একইভাবে আপনারা যে কোনো মাংস দিয়ে আপনারা এই রেজালাটি তৈরি করে নিতে পারবেন। আপনারা চাইলে ফার্মের মুরগি দিয়েও করতে পারবেন, তবে আমি শক্ত মুরগি নিয়েছিলাম। এবার আমি রেজালাটি সার্ভ করব। দেখুন খুব অল্প সময়ে খুব সহজভাবে আমাদের এই রেজালাটি হয়ে গেছে। রেজালাটির কালারও খুব সুন্দর আসছে এবং স্মেলও খুব সুন্দর আসছে। এই রেজালাটি খেতে খুব টেস্টি। তো আশা করছি ভিউয়ার্স আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে এবং এই রেসিপিটি ফলো করে আপনারা ঠিক একইভাবে বাসায় ট্রাই করবেন। তো আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস এন্ড শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।